Students, good morning. Class 4 mathematics, date 7th of July 2020, page 98. Okay, so students, look at this two number solve the following. Okay, so today we will work solve the following. So, firstly, A 3478 plus 24 into 300 divided by 3 minus 45 into 7. So, firstly, here erokom. কি করব দেখো সো এরকম ইকুয়েশন থাকলে আমরা প্রথমে কি করব ডিএমএএস রুল আমরা ফলো করব ওকে সো ডিএমএএস হলো ফার্স্ট ডিভিশন ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এন্ড এস ফর সাবট্রাকশন ওকে সো ফার্স্টলি সলভ করতে হবে ডিভিশন ওকে সো ফার্স্টে কি করতে হবে ডিভিশন সলভ করতে হবে দেন কি করতে হবে মাল্টিপ্লিকেশন দেন অ্যাডিশন ওকে অ্যান্ড দেন লাস্ট সাবট্রাকশন ওকে সো ফার্স্টলি হেয়ার সব কিছু সেম থাকবে শুধু ডিভিশনের যে যতটুকু আছে সেটা আমরা ডিভিশনটা আগে করে নেব ওকে সো থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই থ্রি সো হেয়ার কোয়েশ্চেন হবে হান্ড্রেড ওকে অ্যান্ড দেন সেকেন্ড পার্ট হবে মাল্টিপ্লিকেশন সো 45 ইন্টু 7 কে আমরা গুণ করে নেব মাল্টিপ্লাই করে নিয়ে হবে 315 ওকে অ্যান্ড দেন অ্যাডিশন ওকে দেন অ্যাড করব 3478 প্লাস 2400 সো হেয়ার 5878 ওকে দেন মাইনাস 315 মাইনাস করলে কত হবে 5563 ওকে সেমভাবে আমরা এটাও করব প্রথমে আগে আমরা ডিভিশন করে নেব 4893 ডিভাইড বাই 7 সো 699 ওকে অ্যান্ড দেন সেম হেয়ার অ্যান্ড দেন 699 প্লাস 4 হেয়ার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই করলে কত হবে 58 ইন্টু 79 4582 দেন সেম হেয়ার ওকে অ্যান্ড দেন প্লাস অর্থাৎ অ্যাডিশন 699 প্লাস 4582 ইকুয়াল টু 5281 and then minus 4897 so answer 384 okay same bhabe tumra eta korbe okay prothome age division er kaj kore nebe then multiplication er and then addition and then last subtraction okay thank you